আশ্চর্য হলাম দুই দিন আগে একটা নিউজ দেখে, জাপানের এক ছেলে শক করেছে যে আল্লাহ ওকে মানুষ বানিয়েছে, ওর সহ্য হচ্ছে না, ও কুকুর হয়ে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আরেকটা হাদিস আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিন মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাশাব্বিহাত মিনান নিসাই বিল রিজাল। আল্লাহ রাসূল লানত করেছেন ওই সমস্ত পুরুষ আর নারীকে যে নারীরা পুরুষের মতো পোশাক পরে, পুরুষরা নারীদের মতো পোশাক পরে। এরকম পোশাক আমাদের সমাজে আছে না? নেই। আমরা ভ্যাস পরিবর্তন করি, রূপ পরিবর্তন করি। আরো আশ্চর্য হলাম দুই দিন আগে একটা নিউজ দেখে, জাপানের এক ছেলে শক করেছে যে আল্লাহ ওকে মানুষ বানিয়েছে, ওর সহ্য হচ্ছে না, ও কুকুর হয়ে থাকবে। ছোট থেকে স্বপ্ন ছিল যদি সে কুকুর হইতে পারত। সর্বশেষ দুদিন আগের নিউজ, 12 লক্ষ টাকা ব্যয় করে কুকুরের চামড়া শরীরের উপর সুন্দর করে সেট করে এখন কুকুরের মতো হাঁটছে, কুকুরের মতো চলছে। এখন সে খুব খুশি যে আমি এত কষ্ট করে মানুষ থেকে কুকুর হতে পারছি। আপনার নাউজুবিল্লাহ বললেন না? নারীরা পুরুষের পোশাক আর পুরুষরা নারীর পোশাক, এটাই ইসলাম হারাম করেছে। আর দেখেন মানুষ কুকুর সেজেছে। আমি নিউজটা দেখার পর মনে মনে ভাবলাম এটা তো ঠিকই আছে, কুকুর তো কুকুরেই থাকতে চাবে, কুকুর মানুষ হবে কেন? কি বলেন, ঠিক কি না? আমি বলছি এটি আল্লাহ বলছে, উলাইকা কালানাম, এরা কালানাম চতুষ্পদ, যা চার পা আছে, এরা কুকুর, এরা শেয়াল, এরা শূকর। এ বক্তব্য তো আল্লাহ তাআলা দিয়েছেন, কি বলেন, ঠিক কি না? আর আল্লাহ বলেন কুকুর হলেও তো তোমাকে আমি মাফ করে দিতাম, কারণ কুকুরকে তো আল্লাহ জাহান্নামে দিবে না, শূকরকে তো আল্লাহ জাহান্নামে দিবে না, দুনিয়াতে অপবিত্র করেছেন, পরকালে এদের তো কোনো শাস্তি হবে না। আল্লাহ বলেন তোমাকে জ্ঞান দিলাম, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইউনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। তুমি শুনলে না, বুঝলে না, ভাবলে না, দেখলে না, কুকুরের মতো হলে আল্লাহ বলেন বালহুম আদল, তুমি এখন কুকুরও না, এটার থেকেও খারাপ। নাউজুবিল্লাহ বলেন, যার যেটা পোশাক তাকে সেটা পড়তে হবে।